नमस्कार बंधुरा, गीता रान्नापान्नाते सबाइके स्वागत। आज आमी एकदम ही घरोयाभावे बाटा मसलाय फुलकपी आलुर तरकारी रेसिपि शेयर करछि। एटा कोनो पुरोनो रान्ना नय, आपनारा प्रत्येकेई पारेन, तबे आमी जेभावे एई रान्नाटा करे थाकि सेटाई आपनादेर साथे शेयर करछि। आसुन देखे नेवा जाक रेसिपिटा। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटा तैरिर जन्य एकटा माझारि साइजेर फुलकपि आमी निये निएछि। फुलकपिटा बेश सुंदर और एरकम भालो फुल देखे फुलकपी नीले फुलकपी तरकारी स्वादटा खूब भालो आसे। ए फुलकपिटाके आमी केटे निच्छि, एकटु बड़ो बड़ो टुकड़ो करे आमी फुलकपिटाके केटे नेब। आपनारा निजेदेर इच्छे मतो फुलकपिटाके अवश्यई केटे निते पारेन। फुलकपिर फुले जे डाटार मतो अंशटा थाके सेटाकेओ किन्तु आमी हालका करे काट लागिये दिएछि, एते करे खूब सुंदर सुसेद्ध हये जाबे। एबारे फुलकपिगुलोके प्रथमे आमी खूब भालो करे नर्मल जले धुए परिष्कार करे नेब। तारपर आमी ईशदुष्ण गरम जलेर मध्ये फुलकपिगुलोके दिए एभावेई डुबिये राखब मोटामुटी 5 मिनिटेर जन्य। एते करे फुलकपिर मध्ये जदि कोनो पोका बा कोनो किछु थाके सेटाओ बेरिये जाबे, आर फुलकपिर एकटा हालका गन्ध थाके सेटाओ किन्तु केटे जाबे। चाइले फुलकपिगुलोके आपनारा एकटु भाप दिये फेलते पारेन। এবার আমি রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে অয়েলটাকে গরম করে নিয়েছি। আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েলেই করছি। চাইলে কিন্তু সরষের তেলে অবশ্যই করতে পারেন, সরষের তেলে করলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসবে। এবারে তিনটে মাঝারি সাইজের আলুকে আমি এরকম টুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেই আলুটাকে দিয়ে আলুটাকে প্রথমে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি গরম জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে এটাকে নাড়াচাড়া করতে করতে আমি ভেজে নেব। এটা ভাজতে একটু সময় লাগবে। এটা ভাজা হতে হতে আমি ততক্ষণে এই তরকারির যে মশলাটা লাগবে সেই মশলাটা বেটে নেব। তার জন্য একটা শিলপাটা নিয়েছি, এর মধ্যে 1/4 চা চামচের মতো গোটা জিরে দিলাম। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি গোটা ধনে। আপনারা যদি ধনে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারে ব্যবহার করতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে এদিকে বাড়তে থাকব। এদিকে বাড়তে বাড়তে কিন্তু আমি এদিকে ফুলকপি আলুটাকেও নাড়াচাড়া করতে থাকব। দেখুন, ফুলকপি আলু কিন্তু আমার এদিকে ভাজা হয়ে গেছে। এবারে এই ফুলকপি আর আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবারে ওই একই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। আমরা সাধারণত ঘরোয়া রান্নাতে যেরকম ফোড়ন দিই আমি কিন্তু ঠিক সেইভাবেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1/4 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। আর আমি আগে থেকে শিলপাটায় যে মশলাটা বাটছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, এগুলোকে আমি একই সাথে বেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়েছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। খুব ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা বাটা মশলা, এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে একটু সময় লাগবে। মশলা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার এর মধ্যে অল্প করে একটু জল দিলাম যাতে মশলার সাথে আলু ফুলকপি মিশিয়ে নিতে খুব সুবিধা হয়। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব। আর মাঝে অবশ্যই ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মোটামুটি 5-7 মিনিটের মতো হয়ে গেছে, আমি মাঝেও ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটাকে খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুবই সুন্দর কিন্তু আমাদের আলু ফুলকপি কষিয়ে নেওয়া হয়ে গেছে আর অনেকটা সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমি একটু ঝোল ঝোলে রাখবো,
সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি আরও শুকনো রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও কমিয়ে দেবেন। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে রান্নাতে ঝাল হয়ে যাবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর যেহেতু নিরামিষ রান্না, আমি এক টিস্পুন পরিমাণে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে কেউ যদি অপছন্দ করেন অবশ্যই স্কিপ করবেন। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। 6 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর আলু ফুলকপি আমাদের খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু আগের মতো আর নেই, অনেকটাই কিন্তু কমে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা গুঁড়ো। এখানে কিন্তু গরম মশলার পরিবর্তে আপনারা ধনে পাতা অবশ্যই ব্যবহার করতে পারেন, মানে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে কিন্তু আর গরম মশলার প্রয়োজন পড়ে না। আর এর মধ্যে অবশ্যই ঘি দিতে পারেন, আমি আর ঘি দিচ্ছি না, যেহেতু আমি ঘরোয়াভাবে সাধারণ রান্না করলাম সেই জন্য কিন্তু এর মধ্যে আমি আর ঘি দিলাম না। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।